জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা, কুলিয়া ও মাহমুদপুর ইউনিয়নের প্রায় 15টি গ্রামের 30,000 মানুষের পারাপারের অবলম্বন ভাঙা বাঁশের সাঁকো। রাস্তার এমন অবস্থার কারণে ছেলে মেয়েদের ভালো ঘরে বিয়ে দিতে পারছেন না হরিপুর এলাকার জহুরুল ইসলাম। শুধু তিনি নন, 15 গ্রামের হাজারো বাসিন্দা এমন অনেক সমস্যায় জর্জরিত। স্থানীয়রা জানান, বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি অর্থায়নে এলাকাবাসীর উদ্যোগে পারাপারের জন্য বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। মাদারদহের শাখা নদীর উপর ভাঙা বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পারাপারের সময় অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও ঘটে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়েই চলাচল করেন। আবার অনেক শিক্ষার্থী ভয়ে স্কুলেই যেতে চায় না, এতে তাদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়েন অভিভাবকরা। শুকনো মৌসুমে সাঁকো দিয়ে সহজে পার হওয়া গেলেও বর্ষার মৌসুমে সাধারণ মানুষের ভোগান্তি আরও চরমে পৌঁছায়। সময় মতো নৌকা না পাওয়া আর নৌকাডুবির মতো দুর্ঘটনাও ঘটে ওই স্থানটিতে। আবার অনেক সময় বাঁশ ভেঙে বা পিছলে পানিতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এসব এলাকায় উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করতে না পারা সহ ন্যায্য দাম পান না কৃষকরা। বর্ষার সময় আমাদের এদিকে পুরা নদী হয়ে যায়, এখান দিয়ে নৌকা চলাচল করে না, কারণ ঝুঁকি নিয়ে তো কোনো নৌকা চালায় না। এখন এখানে আমরা আরো উন্নত মানের ব্রিজ চাই, যাতে স্টুডেন্টরা যেতে পারে, যাতায়াত করতে পারে। আমাদের এই ব্রিজটা খুবই দরকার। এই ব্রিজের জন্য আমরা ছেলে মেয়ে বিয়েও দিতে পারি না, ছেলেও বিয়ে করাতে পারি না। অনেক গাড়ি ঘোড়া আসে ফিরে জায়গা, কোনো চলাচল বন্ধ, এই জন্য আমাদের বিরাট অসুবিধা। হ্যাঁ, আমাদের ব্রিজটা হইলে অনেক উন্নত হব এবং কি ছেলে মেয়েগুলো ভালো করে বিয়ে দিতে পারবো, বিয়ে করাইতে পারবো। খালের মধ্যে এক বাঁশের পুল দিছে, বাঁশের পুল ভাঙ্গি জায়গা সবসময় আমরা চলাচল করতে পারি না, ওইটুকু নিয়ে যাইতে পারি না, গাড়ি ঘোড়া চলে না। বর্ষাকাল আমার অসুবিধে, একটা বাচ্চা কাচ্চা হওয়া ধরলে একটা গাড়ি ঘোড়া নিয়ে যাইতে পারি না, একটা বাজার কোনো জিনিসপাতি নিয়ে যাইতে পারি না, আমরা বুড়া মানুষ পার হইতে পারি না, নাও নৌকা নাইকে আঙুর। এই জন্য একটা ব্রিজের দরকার, আমরা ব্রিজটা চটকি তাড়াতাড়ি চাই, আল্লাহ আবেদন করি যেন হয়ে জায়গা। জন্মের পর থেকে আমরা দেখতেছি যে এখানে একই অবস্থা। এখন আমরা ওই মেরে যে রাস্তা দিয়ে হাঁটে গেলে 5 কিলো রাস্তা আমাদের হাঁটে যেতে হয়, আর এইখানে রাস্তাটা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আমাদের সুবিধা আছে, মানে 2 কিলো রাস্তা আমরা চলাফেরা যানবাহন করতে পারবো। এদিকে ওই 15 গ্রামের কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ারও কোনো সুযোগ নেই। বাঁশের সাঁকোর কারণে সহজে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন যেতে পারে না। রোগীকে কোলে বা কয়েকজন মিলে ভার সাজিয়ে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। এতে রোগী নিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় স্বজনদের। চিলিথল থেকে হরিপুরের যে দুই পাশে যে গ্রামের সংযোগ হিসেবে যেখানে একটা বাঁশের একটা সাঁকো আছে, এই সাঁকোর মাধ্যমে দুই পাশের মানুষের যে যাতায়াত ব্যবস্থা, সে ব্যবস্থা নির্বিঘ্ন করে দেওয়ার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে এখানে বাঁশের একটা ব্রিজ করে দিই। সেই জায়গা থেকেই আমরা মনে করি যে ওইখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন। সেই জায়গা থেকে ওখানে আমরা একটা 60 মিটার ব্রিজের একটা প্রস্তাব করছি। অনূর্ধ্ব আমাদের একটা প্রকল্প আছে এলজিডিতে, অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ, সেই ব্রিজে এই প্রস্তাবটা দেওয়া আছে। এটা নিয়ে কাজ চলতেছে, দরপত্র আহ্বান প্রক্রিয়ার অনুমোদন পাইলে আমরা এটা নিয়ে কাজ শুরু করব। মরিয়ম মেম, ঢাকা পোস্ট।